বাবা যা সম্পত্তি রেখে গেছেন সেটাকে বড় করে তোলাই আমার একমাত্র কাজ। আমি অসাধারণ হতে চাই, এক নম্বর হতে চাই। এক নম্বর হওয়ার অঙ্কটা বড় জটিল রে দাদা, অনেকটা ওই সাপ লুডু খেলার মতো। এক চালে যেমন 90-এর ঘরে ওঠা যায়, আবার পরের চালে 9-এর ঘরে নেমেও আসতে হয়। ওমা ওমা ওমা, কি কথা! আজকের দিনে ছেলেটাকে আমার খোঁচা দিয়ে দিয়ে কথা বলছিস? এইসব কথার মানে কি এলি না? সেটা বোঝাতে গেলে রাত খাবার হয়ে যাবে। থাকো সব কথা, চল দাদা কেক কাটি, চল 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 চল। আগে জমের মুখে আগুন জ্বেলে দে। আমার সোনা 100 বছর বাঁচুক। না আগে খুলি, আবার খুলি তো হবে। আমাকে দাও, আমাকে দাও। ও হ্যাঁ, এটা বার্থডে গিফট। Let me see. I guess কি হতে পারে বলতো? বোঝা যাচ্ছে না। খোল। আমার গিফটটা যেন কোথায় রেখেছি, আমার প্রেজেন্টেশনটা। আরে পিসিমা ছাড়ো না, কি আছে? ওয়াও, সানগ্লাস! আচ্ছা হ্যাঁ রিনা, তুই 11 বছর আমাকে একটা সানগ্লাস গিফট করেছিলিস, তাই না? কিন্তু কদিন ধরে দেখছি সেটা তোর কাছে নেই, তাই আমি খাবারটা রেডি করছি, তুমি দাদাকে নিয়ে এসো। হ্যাঁ ভেট, কি মাঝে মতো ওদিকে কি দেখছো? হ্যাঁ দাদা, আমার জীবনটাকে আপনি এক্ষুনি একবার বেলতলা মোটর ভেহিকলসে যান। স্যার আই থিঙ্ক এই নাম্বারটা স্যার মনে হয় বেলতলার নয় স্যার, এটা মনে হয় স্যার এটা আলিপুরের নাম্বার। ও রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, আপনি সোজা ওখানে চলে যান আর ওখানে গিয়ে জানার চেষ্টা করুন ওই গাড়িটা কোন কোম্পানির আন্ডারে রেজিস্টার্ড রয়েছে, ঠিক আছে? তারপর ওই কোম্পানি থেকে জিজ্ঞেস করবেন 11 তারিখে এই বাসটি, এই নাম্বারের বাসটি কোন অনাথ আশ্রমে ডিউটিতে ছিল আর সেই অনাথ আশ্রমের অ্যাড্রেসটা কি। স্যার আমি যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার ওই ভেহিকলস দপ্তর কিন্তু সবসময় সত্যি কথাটা বলে না স্যার। বলবে বলবে মিস্টার মল্লিক, বলবে। ভারতবর্ষে টাকা দিলে সবকিছু পাওয়া যায়। আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন আর আমাকে জানাবেন কত দূরে গেলেন। রাখলাম। ওকে স্যার, ওকে। দোল খাও, দোল খাও, দোল খাও। গাছ থাকতে গাছে না চড়ে বারান্দা ধরে দোল খাচ্ছে কেন? কোনোদিনও কি বুদ্ধি শুদ্ধি হবে না? এদিকে চ।
চলো চলো দিকে বলি কোনোদিনও কি তোমার বুদ্ধি হবে না কেন তুমি আর আমার বুদ্ধির ঘাটতি কি দেখলে কতবার বলেছিলাম যে কুনাল আর এলিনার জন্মদিনটা ওই ডায়েরিতে লিখে রাখতে শোনো ব্যাকডেটেড কথাবার্তা বলো না এখন আর কেউ ওই ডায়েরি লেখে না এখন মোবাইলে রিমাইন্ডারে সেট করে রাখে আমিও সেট করে রেখেছিলাম তাই নাকি হ্যাঁ অ্যালার্ম বাজেনি কেন অ্যালার্ম বাজেনি কেন অ্যালার্মটা দিতে বোধহয় ভুলে গেছিলাম বুঝলে সে তো ভুলবেই তা না ভুললে আর আমাদের এরকম ভাবে পাকে ডুবে যেতে হবে কেন ইলিনা সমস্ত আয়োজন করে ফেলেছে ইস কিভাবে আমরা একেবারে শেষ হয়ে গেলুম চি 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 মুখে চুনকালি লেপে দিল শোনো মা শোনো ও যতই আয়োজন করুক ভাই বোনে কসমিন কালেও মিলমিস হবে না একজন যদি যায় ডালে আরেকজন যায় পায়ে একজন ছুটছে টাকার পেছনে আরেকজন পড়ে আছে কবিতার বই নিয়ে আমাদের হয়েছে ভালো জোরে হেসো না অত জোরে হেসো না সব শুনে ফেলবে সেইটাই যে মঙ্গল বুঝতে পেরেছ আমারও তাই মনে হয় ওরা বাইরে যতই দেখাক যে খুব ভাব খুব ভাব আসলে ভেতরে না ছাই চাপা আগুন আমাদের কি করতে হবে আগুনে ধূপ করে ঘি দিতে হবে ধপ করে জ্বলে উঠবে সেই সুযোগে আখের গুছিয়ে নিতে হবে তুমি সেটা পারবে আমি জানি পারতে তো আমাকে হবেই বাবা তোমার মতো একটা অকাল কুষ্মাণ্ড জন্ম দিয়েছি এটুকু তো আমাকে পারতেই হবে আর এটুকু পারবো বলে সে 20 বছর আগে দাদা সংসারে এসে উঠেছি যেই না দাদা চোখ বুঝেছে এই তো কদিন আগে কুনালকে দিয়ে চটপট দুটো চেক সই করে নিয়ে তোমার অ্যাকাউন্টে জমা করে বলছি তুমি যে কখন কোথায় কোন শয়তানি প্যাচ করছো এ আমি পুচ্ছ তো বুঝতে পারি না জানা তোমার কি ধারণা তোমার খুব বুদ্ধি আছে তুমি আমার শয়তানির প্যাচ বুঝবে এ তো কিছুই দেখায়নি এ তো শয়তানির শোকেস আমার গোডাউনটা দেখলে না তুমি বুঝতে পারবে যে কত রকমের শয়তানি ভরা একেবারে রাবড়ি শয়তানি যাকে বলে রাবড়ির প্যাচ রাবড়ি প্যাচ সেটা আবার কি গো রসগোল্লার মতো চেহারা করেছো আর রাবড়ির প্যাঁচ জানো না পশ্চাতে হুতাশন মস্তকে সমীরণ মানে তলায় আগুন দিয়ে ওপরে হাওয়া করতে হয় সংসারটিও তাই আগুনটি জেলে দিয়ে তারপরে জলে ছিটে দাও তুমি আমি কি তোমার মতন হাঁটতে পারি তবে দেখো কত তাড়াতাড়ি চলে এসেছি এই তো বাড়ি এসে গেল আরেকটু তাড়াতাড়ি আসবে তো তুমি একেবারেই হাঁটতে পারো না আচ্ছা চলো চলো এসে গেছি আর মুখে মুখে তর্ক করবেন না দয়া করে ভেতরে আসুন এসো জানো মা দাদু না
ছাপাচ্ছিল, মাঝে রাস্তা একবার বসেও পড়েছিল। কেন? এত বড় জোয়ান চেহারা গোটা দুনিয়াটা হল দিয়ে বেড়াচ্ছেন, আর নাতি স্কুলে গেলেই ফস করে আপনার হাত ধরে যায়, না? ম্যাকাম, এতগুলো লুচি ভেজে রাখলাম গরম গরম, সব বোধহয় ঠান্ডা হয়ে গেল। যাও তো বাবু, চট করে হাত মুখ ধুয়ে নিয়ে লুচিগুলো খেয়ে নাও। কি, আপনি কোথায় যাচ্ছেন? বাস ভাড়ার বাকি টাকাটা দিয়ে যান। বাকি টাকা? মাত্র দুটো তো টাকা ছিল, পথে আসার সময় একটু বাদাম কিনেছিলাম। ছি 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 ছি, এত নোলা আপনার, এই বয়সে তো খাই খাই করেন কেন? এক পয়সা রোজগার করার মুরদ নেই, খালি খাওয়ার খাওয়া। আজ না রিটায়ার করেছি, রোজগার তো বহুদিনই করেছি মা, ছেলে মেয়ে মানুষ করেছি। আহা, কবে পোলাও খেয়েছেন, এখনো সেই পোলাওয়ের গন্ধ শুকছেন। তাই বলে তুমি আমাকে দু টাকার বাদামের খোঁটা দেবে মা? আপনার ভালোর জন্যই বলি, বসে বসে খেলে শরীরে বাদ ধরে যাবে। বসে খাবো কেন? দোকান বাজার স্কুল যাওয়া আসা সবই তো আমিই করি। কেন করবেন না? আপনার ছেলেও তো এই সংসারের জন্য বর্ধমানে গিয়ে বসে আছে, সপ্তাহে একদিন বাড়ি ফিরে। আমি একাই সংসারের জন্য আর কত করব? তা তো বটে। আমুন, ন্যাকামি করবেন না, একটা সংসার চালানোর কত খরচ আপনি জানেন? এর বদলে একটা কাজের লোক রাখলেও খরচটা অনেক কম হতো। আপনার মতন বাদামও খেত না আর মুখে মুখে তর্কও করতো না। দেখো, এ মাস থেকে আমাকে আর রক্ত দিতে হবে না। তাহলে এমন অসময়ে ঘুমিয়ে পড়েছিলি কেন? গত সপ্তাহে দিদি এই বইটা দিয়ে গিয়েছিল, পড়তে পড়তে কি জানি কেন হঠাৎ ঘুমে চোখ জড়িয়ে এলো। পড় মা পড়, তোর তো শরীরের জন্য স্কুল যাওয়া বন্ধ, পড়াটা ছাড়িস না, পড়লেই জ্ঞান। এ দেহ মন্দিরে অন্ধকার রাখতে নেই, জ্ঞানের দীপ জ্বেলে দিতে হয়, রামকৃষ্ণদেব বলেছেন। জানো বাবা, এই বইটাতে না বৈকুণ্ঠপুর বলে এক জায়গার নাম লেখা আছে, সেখানে নাকি নীল পাহাড় আছে, নীল আকাশের নিচে নীল নদী বয়ে যায়, নীল ফুলের বাগান, আর ওখানে নাকি ঝাঁকে ঝাঁকে নীলকণ্ঠ পাখি ওড়ে। বৈকুণ্ঠপুর? হ্যাঁ বাবা, আমি যখন ভালো হয়ে যাব, পড়াশোনা শেষ করে যখন চাকরি করব, তখন আমরা সবাই মিলে ওই বৈকুণ্ঠপুরে বেড়াতে যাব। হ্যাঁ বাবা, ওখানে নদীর ধারে ছোট্ট একটা ঘর বানাবো, মাটির ঘর, খড়ের চাল, ফুলের বাগান। যাবে তো বাবা, বলো না, যাবে তো? যাবো রে যাবো, সব মানুষই তো বৈকুণ্ঠপুরে যেতে চায় মনে মনে, যেখানে রোগ নেই, শোক নেই, স্বার্থের সংঘাত নেই, আছে শুধু অনন্তের সামনে সমাহিত হওয়ার আনন্দ। দাদু, ও দাদু, তুই পর, আমি দেখি কেন ডাকছি। দাদু, ও দাদু। কি কি দাদু ভাই, কি দাদু? তুমি একটা লুচি খাও। না না না, তুমি স্কুল থেকে এসেছো, তুমি খাও, আমি পরে খাবো। কি করে খাবে, আর তো লুচি নেই। ও ঠিক আছে, তাহলে তোমার মা আমাকে গরম গরম ভেজে দেবে। না দাদু, প্লিজ তুমি এখনকার একটু খাও। না না না, ওরকম করে না লক্ষ্মী সোনা, তুমি তুমি খেয়ে নাও, তুমি স্কুল থেকে এসেছো, তোমার পেট খালি আছে, তুমি আগে খেয়ে নাও, খেয়ে নাও। তুমি না খেলে আমিও খাবো না। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, নাও তুমি একটু হা করো, একটু খাও, তুমি একটু খাও।
ওইটুকু বাচ্চা ছেলের মুখে গ্রাস কেড়ে খেতে আপনার লজ্জা করলো না? কেড়ে খাবো কেন? পিকু জোর করছিল তাই। পিকুই জোর করেছিল বলে আর আপনি কচি খোকা? ও না হয় বাচ্চা ছেলে, আপনার তো বয়স কম হলো না, সারা জীবন মাস্টারি করে গেছে, একটু বুদ্ধি শুদ্ধি নেই আপনার? মা, দাদু যদি লুচি খায় তাহলে কি হবে? ঘিয়ে ভাজা জিনিস এবার সব সহ্য হবে, তখন আমাকেই তো ভুগতে হবে। কেন, তোমার আমার বাবার সবার যদি সহ্য হয় দাদুর কেন হবে না? ওসব তুমি বুঝবে না পিকু। তাহলে তুমিও যখন বুড়ো হয়ে যাবে আমার বউও তখন তোমাকে লুচি খেতে দেবে, তাই না মা? চুপ, মারবো টেনে না একটা ঠাস করে, চল যাও খাবারটা নিয়ে ঘরে যাও, যাও। বড়দের কথা মধ্যে কথা বলাটা অভ্যেস হয়ে যাচ্ছে, পুরো খাবারটা শেষ করবে, আমি জল নিয়ে আসছি। আর এই যে আপনাকেও বলি, নাতিকে তো ভালোই শিক্ষা দিচ্ছেন। এসব শিক্ষা কাউকে দিতে হয় না মা, অভিজ্ঞতা থেকেই মানুষ এসব শিখে। চুপ করুন তো, যান এগুলোকে কেচে ফেলুন, সংসারে একটু উপকারে তো লাগুন। আর স্কুল ড্রেসটা যদি বিকালের মধ্যে না শুকোয় কাল কিন্তু উপরে স্কুলে যেতে পারবে না, মনে থাকে যেন। আর বাবা, আবার কি এখন এলে জ্বালাবে? আপনি হা করে দেখছেন কি? ধরুন। কি ভাগ্যি আমার, এতদিন পরে ছুটি পেলে। বাইরে কেন, ভেতরে এসো। ও মা, এসে এসো ভেতরে এসো। ইস, মেয়েটা কি ভীষণ ঘেমে গেছে গো, আরে হেঁটে এলে না? সেবারে তোমার বস নাকি একটা গাড়ি করে পৌঁছে দিয়ে গেছিল না? বাবা, তুমি কেমন আছো? তোমার হাতে এগুলো কি? কি এবার কি বলবেন, মেয়েকে বলুন আমার উপরে তো সবসময় জোর খাটান, মেয়ের সঙ্গে তো পারবেন না। দেখো না ঠাকুরজি, বললাম পিকুর ড্রেসগুলো পাশে আয়রন করতে দিয়ে আসি, উনি শুনছেনই না, খালি বলছেন পাশেই তো দোকান, এই বয়সে একটু যাই হাঁটাহাঁটি করি, একটু বকে দিতে পারো না? দিন আমাকে, দিন না, একটু চা করে আনি ঠাকুরজি। থাক বৌদি, আমি এখন আর চা খাবো না। সেই ভালো, এই গরমে আমি এক বোতল ঠান না শরবত করে আনি, তুমি বসো না। বাবা, বাবা বুলা কেমন আছে? বাবা আগের থেকে অনেক ভালো আছে। আমার মাথা ব্যথা নেই, জ্বর নেই, আমাকে আর রক্ত দিতে হবে না। আমি জানতাম সোনা তুই একদম ভালো হয়ে যাবি। দিদি, এবার কিন্তু আমরা সবাই মিলে বৈকুণ্ঠপুর ঘুরতে যাব। দূর পাগলি, বৈকুণ্ঠপুর তো বইয়ের পাতায় আছে, সেই জায়গাটা কি আমি কোনোদিনও আর খুঁজে পাবো? দাঁড়া, এই দেখ তোর জন্য কি এনেছি বলতো।
দুটো বই। শিমুনি আরে বাবা রে আমার সারব, দাও দাও দাও, থ্যাংক ইউ। এটা ধর একটু, দাঁড়া বাবা, তোমার জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ। চলগুলা ক্যারাম খেল, দেখেছিস কি শয়তান, খালি আমাকে নাম ধরে ডাকবে, কিছুতে পিসি বলবে না। কেন, আমার কি দুটো পিসি নাকি? এই আমার পিসি আর তুই তো বুলা। চল তো ক্যারাম খেলবো, চল না প্লিজ, চল না, চল না, চল খেলবি, চল। আজকে তোকে আমি হারিয়ে ছাড়বো, তুই দেখ না। তুই কালকে আমার হারিয়েছিস, আমি হারাবো আজকে আবার। বাবা আমাকে একটা কথা বলবে? বৌদি তোমার সঙ্গে আজকাল খুব খারাপ ব্যবহার করে, তাই না? ও কিছু নয়, ও কিছু নয়, টানাটানি সংসার, সেখানে কে কিরকম মানে আচার আচরণ করবে, তার কি সবসময় কোনো ঠিক থাকে, কোনো ব্যালেন্স থাকে তার মধ্যে? তুই যে টাকাটা পাঠাস সেটা তো বুলার চিকিৎসাতেই চলে যায়, তার থেকেও একটু তুলে রাখি যদি পরে অপারেশনের জন্য লাগে টাকি। বাবা কি হয়েছে বুলার, ডাক্তার কি বলছে? ঠিক ধরতে পারছি না, আগে আগে তো এক মাস অন্তর রক্ত দিতে হতো, এখন 22-23 দিনের মধ্যে আবার দিতে হচ্ছে। আচ্ছা তুই বাড়ি থেকে আবিস করতে পারিস না, তুই পাশে থাকলে আমার একটু বল, ভরসা পাই তো? না আমার তো কল কল সেন্টারের কাজ, দিনে রাতে ডিউটির কোনো ঠিক থাকে না, ওই জন্যই তো অতগুলো টাকা ফ্ল্যাট ভাড়া গুনছি। বাবা তোমার পেনশনের কি হলো? কাল ডিআই অফিসে গিয়েছিলাম, সেখানে বাবুরা ইরাক না ইরান কোথাকার মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বিক্ষোভ দেখাচ্ছিল, তাই এই গরিব স্কুল মাস্টারের মানবাধিকারের কথাটা ভুলতেই পারলাম না কাউকে। কিচ্ছু ভেবো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো বলতে অন্ধকারের উৎস থেকেই আলোর অভিযান। কার কথা? রবীন্দ্রনাথ না বঙ্কিম, হোমার, চার্লস ডিকেন্স, ম্যাক্সিম গর্কি, কত কত কথা, সারা জীবন লক্ষ কোটি কথার চাষ করে গেলাম, জীবনের দণ্ডকারণ্যে সেই কথার মালা কিন্তু লক্ষণ রেখা হয়ে ফুটে উঠল না, নিষ্ঠুর বাস্তব রাবণের মতো আমাদের সংসারের সুখের স্বর্ণসীতাকে চুরি করে নিয়ে চলে গেল। রাত্রিকে ভয় পেও না বাবা, রাত্রির গর্ভেই একটা ফুটফুটে সকাল ধীরে ধীরে তৈরি হয়ে ওঠে। এমন কোন রাত্রি কোনোদিন আসেনি যার পরে একটা সুন্দর সকাল ছিল না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবিতার নাম যখন রাত্রি, তাই না? বাবা বাবা।